হ্যালো এভরিওয়ান, বিভিন্ন ধরনের বিন্যাস। এই ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ক্যালকুলেটরের বিন্যাসসমূহ এবং দ্বিপদী সম্ভাবনা বিন্যাস। কোনো চলকের বিন্যাস বলতে বোঝায় চলকটি কোন ক্ষেত্রে কিভাবে বিন্যস্ত থাকে। ক্লাসউইজ ক্যালকুলেটরে ডিস্ট্রিবিউশন অ্যাপ ব্যবহার করে বিভিন্ন প্যারামিটারের মান ইনপুট দিয়ে সম্ভাব্যতার মান নির্ণয় করা যায়। কোনো চলকের বিন্যাস বলতে বোঝায় চলকটি কিভাবে বিন্যস্ত থাকে। ক্লাসউইজ ক্যালকুলেটরে ডিস্ট্রিবিউশন অ্যাপ ব্যবহার করে বিভিন্ন প্যারামিটারের মান ইনপুট দিয়ে সম্ভাব্যতার মান নির্ণয় করা যায়। প্রথমে হোম কি প্রেস করে ডিস্ট্রিবিউশন অ্যাপ সিলেক্ট করতে হবে, তাহলে আমরা অনেকগুলো ডিস্ট্রিবিউশনস দেখতে পাবো। ক্লাসউইজ ক্যালকুলেটরে যে সকল বিন্যাস নিয়ে কাজ করা যায় সেগুলো হচ্ছে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন, নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, নর্মাল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন, ইনভার্স নর্মাল পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং পয়সন কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। যদিও ক্যালকুলেটর ব্যবহার করে বিভিন্ন ধরনের বিন্যাস নিয়ে কাজ করা যায়, কিন্তু আমরা এখানে শুধু বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। ধরা যাক একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে এর নমুনা ক্ষেত্র হবে এস ইকুয়ালস টু হেড হেড, হেড টেল, টেল হেড এবং টেল টেল। কয়েনের উপরের পিঠে প্রাপ্ত হেডের সংখ্যার চলক এক্স হলে এক্সের মানগুলো হবে জিরো, ওয়ান এবং টু। এখন এর সম্ভাবনা বিন্যাস কেমন হবে তা বের করতে হবে। প্রথমে হোম কি প্রেস করে ডিস্ট্রিবিউশন অ্যাপ সিলেক্ট করে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অপশনটি সিলেক্ট করতে হবে। সেখান থেকে লিস্ট অপশনটি সিলেক্ট করে এক্স কলামে জিরো, ওয়ান এবং টু ইনপুট দিতে হবে। এরপর এক্সিকিউট কি প্রেস করতে হবে। যেহেতু কয়েনটি দুইবার নিক্ষেপ করা হবে এবং প্রত্যেক ক্ষেত্রে হেড আসার সম্ভাবনা হাফ, তাই এন ইকুয়ালস টু টু এবং পি ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফাইভ ইনপুট দিয়ে এক্সিকিউট করতে হবে। তাহলে ডিস্ট্রিবিউশন টেবিলটি দেখা যাবে। টেবিল পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে হেড একবারও আসবে না, এর সম্ভাবনা জিরো পয়েন্ট টু ফাইভ, একবার আসার সম্ভাবনা জিরো পয়েন্ট ফাইভ এবং দুইবার আসার সম্ভাবনা জিরো পয়েন্ট টু ফাইভ। অনুরূপভাবে আমাদের প্রয়োজন অনুসারে অন্যান্য বিন্যাস নিয়েও কাজ করা যায়। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য চারটি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে স্ক্রোল করে নিচে গিয়ে চেক ক্লিকারটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।